নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ লাউ ঘণ্ট। তার জন্য প্রথমেই আমি প্রায় 50 গ্রামের মতন বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো দেখুন, এইরকম হালকা হালকা কালার চলে এলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে একটা শুকনো কড়াইয়ের মধ্যে প্রায় 50 গ্রামের মতো সোনা মুগ ডাল ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3-4 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকলেই দেখবেন ডালের মধ্যে একটা হালকা হালকা কালার চলে আসবে। ঠিক এইরকম কালারটা যখনই আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে নামিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, তার সাথে 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং প্রায় 7-8টার মতো চেরা কাঁচা লঙ্কা। এবারে সব কিছুকে 1-2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। টমেটোটাকে এবারে 2-3 মিনিটের জন্য ভেজে নেব যাতে টমেটোটা হালকা নরম হয়ে আসে। টমেটো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো। এর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে আমরা গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি কষিয়ে নেব। নিরামিষ রান্নায় খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন পড়ে না। যতটুকু মশলা আপনারা ব্যবহার করবেন সেই মশলাগুলোকেই যদি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন নিরামিষ রান্নার টেস্টটা কিন্তু সব থেকে বেশি ভালো আসে। গ্রেভি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে মশলাগুলোকে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এবারে দেখুন একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, কোনো রকম কাঁচা কিন্তু গন্ধ নেই। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা লাউ। লাউটাকে এবারে আমরা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে আছেন লাউটাকে প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেন, তারপরে মশলার সাথে কষিয়ে নেন, কিন্তু এইভাবে একবার মশলার সাথেই লাউটাকে কষিয়ে কষিয়ে যখন সেদ্ধ করবেন তখন দেখবেন লাউয়ের ভিতরেও মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায় আর তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি লাউটা নরম হয়ে আসবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখুন লাউটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। তবে আমি এখানে যে লাউটা ব্যবহার করেছি এই লাউটা থেকে দেখুন খুব বেশি জল কিন্তু বাইরে বেরিয়ে আসছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এসে লাউটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এবারে দেখুন লাউটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। তার জন্য আমরা এখানে দিয়ে দেব প্রায় 1/2 গ্লাসের মতো ফুটন্ত গরম জল, তার সাথে দিয়ে দেব
ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা মুগ ডাল। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই জলেই দেখবেন লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তার সাথে বড়ি ডাল একদম নরম হয়ে আসবে, আর অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলেই কিন্তু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম, দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তার সাথে লাউটাও কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। আর বড়িটাকে এইভাবে আমরা খুন্তি দিয়ে একটু আধ ভাঙা করে দেব, তাহলে টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এইভাবে একটু আধ ভাঙা করে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের লাউটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। নিরামিষ রান্নায় এই রকম সামান্য পরিমাণে চিনি আর ঘিটা সবার শেষে দিয়ে দেবেন, দেখবেন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। নেড়েচেড়ে নিয়েই আমি নামিয়ে নেব। চিনি দেবার পরে খুব বেশি আর ফোটানোর প্রয়োজন নেই। আর লাউটাও দেখতে দেখুন একদম মাখো মাখো হয়ে এসেছে। গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন।